নবান্ন থেকে ভার্চুয়ালি 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন শাহরুখ খানও। এদিন তিনি বলেন, আমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, 2011 থেকে উৎসবে আসছি, করোনার কারণে এবার আসতে পারলাম না, খুব খারাপ লাগছে, কিন্তু দূর থেকেই বার্তা দিলেন তিনি। আর সেই বার্তায় আবারও চলচ্চিত্র উৎসবের জন্য শুভকামনা দিলেন শাহরুখ খান। একই সঙ্গে রাখিবন্ধন উৎসবে তাকে বাংলায় আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন। আর তিনি উত্তরে বলেছেন, অবশ্যই আসার ইচ্ছে রইল। ভার্চুয়ালি এই প্রথমবার 26তম কলকাতা আন্তর্জাতিক উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 4টে নাগাদ ভার্চুয়ালি উদ্বোধন করেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী। আর সেই সময় জুম লাইভে সরাসরি ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান। রাখিবন্ধন উৎসবে আসতে হবে কিন্তু বারবার বললেন মমতা, এসআরকে অভয়বাণী উপহার সঙ্গে নিয়ে যাব। ঠিক এভাবেই খুশির মেজাজে শুরু হয়ে গেল নিউ নর্মালের চলচ্চিত্র উৎসব।